হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আগামীকাল যেহেতু তোমাদের অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান পরীক্ষা, তাই আজকের ভিডিওতে তোমাদের অ্যাকাউন্টিংয়ের একটি চূড়ান্ত A+ সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরা খুব সহজে খুব ভালো একটা মার্কস গেইন করতে পারবে। তো মেইন সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি অ্যাকাউন্টিংয়ে A+ পেতে চাও তাহলে তোমাদের 3টি পূর্ব শর্ত মানতে হবে। তো প্রথম শর্তটি হচ্ছে তোমাদের ফুল আনসার করে আসতে হবে। এরপর 2 নম্বর শর্তটি হচ্ছে অবজেক্টিভে তোমাদের মিনিমাম 26, 27 বা 28 পেতে হবে। এবং 3 নম্বর শর্তটি হচ্ছে হাতের লেখা সুন্দর হতে হবে। তো এবার আসা যাক তোমাদের অধ্যায়ভিত্তিক মেইন সাজেশনে। তো আজকের ভিডিওতে তোমাদের আমি টোটাল 7টি অধ্যায় দিয়ে দিব এবং 7টি অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক বলে দিব। তো তোমরা এগুলো যদি ভালো করে পড়ো তোমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো অ্যাকাউন্টিংয়ের জন্য তোমরা প্রথমে যে অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে সেটি হচ্ছে 3য় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি। তোমরা এই অধ্যায়টি যদি খুব ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে। তো এই অধ্যায় থেকে তোমাদের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা ও বৈশিষ্ট্য সমূহ, 2 নম্বর রয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয়, 3 নম্বর রয়েছে মালিকানা শর্তের পরিমাণ এবং 4 নম্বর রয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তো তোমরা 3য় অধ্যায় থেকে এই কয়েকটি টপিক খুব ভালোভাবে দেখবে, কারণ এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই তোমাদের এই টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে। এরপর তোমরা অ্যাকাউন্টিংয়ের জন্য যে অধ্যায়টি ভালোভাবে দেখবে সেটি হচ্ছে জাবেদা। তো এই অধ্যায় থেকে তোমাদের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেটা হচ্ছে জাবেদার শ্রেণীবিভাগ, 2 নম্বর রয়েছে সাধারণ জাবেদা, 3 নম্বর রয়েছে ক্রয় ও বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত। তো তোমরা এই 6ষ্ঠ অর্থাৎ জাবেদার অধ্যায়টি খুব ভালোভাবে পড়বে, এখান থেকে তোমরা ইনশাআল্লাহ একটি সৃজনশীল কমন পেয়ে যাবে। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে অধ্যায় 7। তো এই অধ্যায়টি হচ্ছে খতিয়ান। তো এই অধ্যায়টিও যদি তোমরা ভালোভাবে দেখো এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে। তো এই অধ্যায়ের তোমাদের যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে খতিয়ানের শ্রেণীবিভাগ, 2 নম্বর রয়েছে নিট ক্রয় ও বিক্রয়, 3 নম্বর রয়েছে লেনদেনের খতিয়ান। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে 8ষ্ম অধ্যায় অর্থাৎ নগদান বই। তো এই অধ্যায়টি ভালোভাবে দেখলে তোমরা এখান থেকেও একটি সৃজনশীল কমন পাবে এবং এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে নগদান বই, 2 নম্বর রয়েছে বিপরীত দাখিলা, 3 নম্বর রয়েছে নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা, এরপর 4 নম্বর রয়েছে নগদ বাটরা। তো তোমরা 8ষ্ম অধ্যায়ের জন্য এই কয়েকটি টপিক খুব ভালোভাবে দেখবে কারণ এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে 9ম অধ্যায় অর্থাৎ রেওয়া মিল। তো এই অধ্যায়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেওয়া মিল তৈরি, চলতি সম্পদ ও চলতি আয়, 3 নম্বর রয়েছে মুনাফা জাতীয় আয় অব্লিক ব্যয় এবং 4 নম্বর রয়েছে অনিশ্চিত হিসাব। তো তোমরা 9ম অধ্যায় অর্থাৎ রেওয়া মিলের জন্য এই কয়েকটি টপিক খুব ভালোভাবে দেখবে, তাছাড়া বাকি যে টপিকগুলো আছে সেগুলো মোটামুটি আইডিয়া রাখবে এবং এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে দেখবে, এখান থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে 10ম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী। তো এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে আর্থিক ও বিশদ আয় বিবরণী, 2 নম্বর রয়েছে মোট লাভ ও নিট লাভ ক্ষতি, 3 নম্বর রয়েছে বিক্রিত পণ্যের ব্যয়, 4 নম্বর রয়েছে মালিকানা শর্তের বিবরণী, এরপর 5 নম্বর রয়েছে নিট পাওনাদার অব্লিক দেনাদারের পরিমাণ। তো তোমরা 10ম অধ্যায়ের জন্য এই কয়েকটি টপিক খুব ভালোভাবে দেখবে, তাছাড়া এই অধ্যায়টা তোমরা খুবই ভালোভাবে দেখবে কারণ এই অধ্যায় থেকে তোমাদের সবসময় একটি কোশ্চেন থাকে এবং এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা একটি সৃজনশীল ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। এরপর তোমরা যে অধ্যায়টি খুব ভালোভাবে দেখবে সেটি হচ্ছে অধ্যায় 11 অর্থাৎ পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য এই অধ্যায়টি। তো এই অধ্যায় থেকে তোমরা যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে, 1 নম্বর রয়েছে মোট উৎপাদন ব্যয় ও মুনাফার পরিমাণ, 2 নম্বর রয়েছে পণ্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ধারণ এবং 3 নম্বর রয়েছে উৎপাদন ব্যয়ের শ্রেণী বিভাগ। এরপরে ফাইনালি তোমরা যে অধ্যায়টি দেখবে সেটি হচ্ছে 12ম অধ্যায় অর্থাৎ পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্বেগ হিসাব। তো এই অধ্যায় থেকে তোমরা যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখবে সেগুলো হচ্ছে, পারিবারিক তহবিলের পরিমাণ, 2 নম্বর রয়েছে পারিবারিক আর্থিক বিবরণী, 3 নম্বর রয়েছে আয়ের উদ্বৃত্ত ও বিশদ আয় এবং ফাইনালি 4 নম্বর রয়েছে মূলধন জাতীয় আয়। তো তোমরা 12ম অধ্যায়ের জন্য এই কয়েকটি টপিক খুব ভালোভাবে দেখবে, তাছাড়া তোমাদের এই যে টোটাল 7টি অধ্যায় বলে দিলাম তোমরা এই 7টি অধ্যায় খুব ভালোভাবে দেখবে, ইনশাল্লাহ তোমরা এখান থেকে 7টি সৃজনশীল কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমরা যদি SSC পরীক্ষা 2020 অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন চাও তাহলে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারো, সেখানে তোমরা SSC নামের একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টে তোমরা SSC পরীক্ষা 2020 অন্যান্য সকল বিষয়ক শর্ট সাজেশন পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সটা চেক করো তাহলেও তোমরা SSC পরীক্ষা 2020 অন্যান্য অনেক বিষয়ের শর্ট সাজেশন পেয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।